মেয়েদের ছেলে মেয়ে বেশি হয়, বাচ্চা বেশি হয়, আমরা তাদেরকে খারাপ নজরে দেখছি, কোথাও অশান্তিও হচ্ছে। অথচ আমরা দেখতে পাই আমরা যে সমস্ত ছাগল গুলো পালি, গরু পালি, কোন ছাগলের দেখবে দুটো করে বাচ্চা হয়, হয় না? দুটো তিনটে। ওই ছাগলটাকে কি বলবো আপনাদের বেল ডাঙ্গার হাটের হাটের পাইকাররা? আমাদের ওদিকে বলে জাত ছাগল। আপনাদের কি বলে? জাত ছাগলই বলে, জাত ছাগল। তাহলে ছাগলটার দাম তখন আলাদা, কদর আলাদা, ছাগলটা নেওয়ার জন্য মারামারি করে। তাহলে একটা ছাগলে যদি ঘন ঘন বাচ্চা হয়, জোড়া জোড়া বাচ্চা হয়, বছরে দুবার বাচ্চা হয়, তার নাম যদি হয় জাত ছাগল, তার দাম যদি হয় আলাদা, তো আপনার বিবি যদি ঘন ঘন বাচ্চা হয় তাকে কি বলবেন? বজ্জাত মেয়ে? তো ও তো জাত মেয়ে। এরকম মেয়ে ভাগ্যে জুটলে তো সৌভাগ্য মানছে। আচ্ছা, ওরকম জাত ছাগল কেউ কি হাতে বিক্রি করতে যায়? বিক্রি করতে যায় না। যদি কোনো হতভাগা ওরকম একটা জাত ছাগলকে দড়ি বেঁধে বেলডাঙ্গার হাতের দিকে টেনে নিয়ে যায়, আর একজন জিজ্ঞেস করছে, হ্যাঁ হে এত ভালো ছাগল তুমি কোথায় নিয়ে যাবে? বলে ভালো, এর বুঝতি শেষ করি, বদমাস ছাগল। বলে কি বদমাশিটা কি করলে? বলে এখন চরিত্রহীন, বছরে দু তিনবার বাচ্চা হয়, আর এত বাচ্চা দেয় জোড়া জোড়া, এত ভয় কোথায় পাবো বলতো? এত খাবার কোথায় পাবো? এ ছাগল আমি রাখবো না বাবা, কসাইকে দেবো, জবাই করে খাক। একটা এমন ছাগল আনবো যার বাচ্চা হবে না, কোনো ঝামেলা থাকবে না, বাজার থেকে একটা ছাগল কিনে আনবো। লোকটা বোকা না বুদ্ধি মানবো? ওটাই বোকা। কিন্তু ওরকম কেউ বলে না, বরং ওরকম জাত ছাগল যদি কারো ঘরে থাকে, ওই ছাগলটাকে আদর করে, সিংহের তেল বলয়, গায়ে হাত বলয়, আর আদর করতে করতে বলে একটু বিয়ে চল, তাতে বোয়াল বাড়াইতে হয় বাড়াবো, খাবার বাজার থেকে কিনে এনে খাওয়াবো, শুধু তুই বিয়ে চল। আর নিজের বিবির মাথায় হাত দিয়ে বলছে, বাবু তুই একটুকু থাম, তুই যেন আর বাচ্চা দিস না। ছাগলের বাচ্চা মেয়ে মেয়ে করে চিৎকার করলে হেদয় জুড়িয়ে যায়, কান ঠান্ডা হয়ে যায়, বলে আহ খাসি বাচ্চাটা কি সুন্দর ধোলা ধোলা কান, আর মেয়ে মেয়ে শব্দ হেদয় জুড়িয়ে যাচ্ছে, বাচ্চাটা দারুণ বাচ্চা হবে। আর নিজের বাচ্চা যখন ট্যাঁটে করে কান্দে, কানে খুব লাগে, বিবিকে ধমক দিয়ে বলে বাচ্চাটাকে একটু সরিয়ে নিয়ে যেতে পারো না, খাওয়ার সময় কাছে কান্দাচ্ছ, আমার কানে লাগছে। এই তো আজকে আমাদের রুচি বোধ। হয়তো বলবেন ওটার একটা কারণ আছে, ছাগলের বাচ্চাটা ম্যা ম্যা করলে কানে লাগে না, এর কারণ হচ্ছে ওই ছাগলের খাসি বাচ্চাটা যখন বড় হয় না, ওটার দাম হয়ে যায় প্রায় 30,000 টাকা, ওর জন্য ওটা কানে লাগে না, কষ্ট হয় না। তো আমি বলবো, আপনার খাসি বাচ্চাটার দাম কি কম হয় নাকি? এখনকার বাজারে আপনাদের খাসি বাচ্চার, মানুষের খাসি বাচ্চার দাম কত এই এলাকায়? 4,00,000-5,00,000। তো আপনারই দাম আবার কোথা কম? তো এইটারই ট্যাটে কেন কম লাগবে, বাচ্চা বেশি করে নেন। তো যাই হোক, এইবার বলি যেটা আমি বলতে চাইছিলাম, আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে তাই যদি হয় তাহলে এইরকম লক্ষ্মী পাওয়া যাবে যে শুধু সুন্দর পালনের জন্য বিয়ে করবে, আমোদ করা নিয়োগ করবেই না? হ্যাঁ, পাওয়া যাবে। নিজের উপরে কিয়াস করলে হবে না, নিজের উপর সবাইকে অনুমান করলে হবে না যে আমার মতো সবাই, আমার মতো সবাই ফুর্তিবাজ না, অনেক আল্লাহওয়ালা লোক আছেন যারা শুধু আল্লাহর উদ্দেশ্যে নবীর সুন্নত পালনের জন্য বিয়ে করেন। একটা আপনাদেরকে উদাহরণ দিই, আমাদের ভারতবর্ষে বহু আল্লাহর ওলি আছেন, সবচেয়ে বড় আল্লাহর ওলির একজন নাম করুন দেখি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যে আজমি শরীফে যার মাজার রয়েছে, মাজারে হয়তো অনেক কাণ্ড চলতে পারে সেটা আলাদা, কিন্তু তিনি ছিলেন একজন বিখ্যাত আল্লাহর ওলি। তো যাই হোক, তার আসল বাড়ি কিন্তু ভারতবর্ষ নয়, ওনার আসল বাড়ি হচ্ছে আফগানিস্তান। ওনার যিনি পীর সাহেব ছিলেন তার নাম ছিল ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি। ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি তিনি তখন দেখলেন ভারতবর্ষ অন্ধকারাচ্ছন্ন, শিরকে সব ডুবে আছে, বিভিন্ন রকমের পুজো, ঠাকুর পুজো, মূর্তি পুজো, গাছ পুজো, মনে মনে চিন্তা করলেন ওখানে কাউকে তবলিগের জন্য আমার পাঠানো দরকার। তো অনেক শিষ্য, কাকে পাঠাবো, কার যোগ্যতা বেশি, কে তবলিগ করতে পারবে? কারণ তবলিগ করতে গেলে তার ধৈর্য থাকা প্রয়োজন আছে এবং ত্যাগ থাকতে হবে, তাছাড়া তবলিগ করা যায় না। আমার শিষ্যদের মধ্যে কার বেশি ত্যাগ, কার বেশি ধৈর্য, এটা আমাকে পরীক্ষা করতে হবে, টেস্ট করতে হবে।
যাই হোক, একদিন তিনি শিষ্যদেরকে ডাকলেন, ডেকে সবাইকে বললেন, শোনো, গোটা কয়েকশো ছিল খাস শিষ্য, জোনা দশেক মনে করুন, দশজনকে ডেকে বললে, শোনো, আমি একটা তোমাদেরকে খুব গোপন কথা বলছি। আমি কাশ্মীর দ্বারাতে জানতে পেরেছি আগামী জুম্মার দিনে আমি মসজিদে জুম্মা যখন পড়াবো, এই জুম্মার দিনে যত লোক মসজিদে শরিক হবে সবাই বিনা হিসেবে জান্নাতে যাবে, এটা আমি জানতে পেরেছি। তো তোমরা একটু লক্ষ্য করবে তো, এই জুম্মা আমাদের জুম্মা মসজিদের লোক হয় হাজার খানেক, এই জুম্মা কে কে আসছে একটু মোটামুটি নোট রাখবে, দেখি দেখা যাক কাদের ভাগ্যে জান্নাত আছে। বলে ঠিক আছে বলবো। তারপর আমি বললেন, আচ্ছা একটা কথা বলি, কথাটা কিন্তু গোপন কথা, কাউকে যেন বলবে না, বলে হুজুর না। তারপর বলে আর একটা কথা শোনো, যদি কেউ কথাটা বলে দাও, প্রকাশ করে দাও, সে কিন্তু জাহান্নামে চলে যাবে, খবরটা বলবে না। বলে হুজুর না, বলবো না। যাই হোক, আগামী জুম্মার দিন এলো, জুম্মার দিনে উনি নামাজ পড়ছেন, খুতবার জন্য যখন মিম্বারে দাঁড়াইলেন, বাইরের দিকে তাকিয়ে দেখছেন সুবহানাল্লাহ, মসজিদে যেখানে 1000 লোক হয় আজকে 15000 লোক হয়ে গেছে, একদম মসজিদ চাতাল সব রাস্তা ময়দান সব ভর্তি হয়ে গেছে, যে জীবনে নামাজ পড়ে না সেও নামাজ পড়তে এসছে, জুম্মার দিনে যে মদখানায় পড়ে থাকে সেও নামাজ পড়তে এসছে, যে রিক্সাওয়ালারা কখনো নামাজ পড়ে না তারাই রিক্সা বন্ধ করে নামাজ পড়তে এসছে, গামছা বিছিয়ে সব নামাজ পড়ছে। দেখে উনি বুঝতে পারলেন কথাটা নিশ্চয়ই আউট হয়ে গেছে, আমার শিষ্যদের মধ্যে নিশ্চয়ই কেউ বলে দিয়েছে, আর এই জন্য জান্নাতে যাওয়ার লোভে সবাই আজকে নামাজ পড়তে চলে এসছে। নামাজ শেষ হলো, শিষ্যদেরকে গোপন কক্ষে ডাকলেন, দেখে বললেন, আচ্ছা বলো তো, যে মসজিদের লোক হয় 1000, কম বেশি হলে না হয় 1200 হতে পারে, 1500 হতে পারে, 15000 হলো কি করে? বলে হুজুর তাকে করে বলবো। বলে আচ্ছা বলো তো, কথাটা আউট হয়ে যায় নাই, যেটা তোমাদেরকে বলতে মানা করছিলাম বলে দাও নাই কেউ? শিষ্যরা বেশিরভাগ বলে, হুজুর না, কাউকে বলি নাই। উনি এক এক করে জিজ্ঞেস করতে লাগলেন, সবাই বললেন না, শেষকালে মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞেস করলে, আচ্ছা মঈন বলো তো, কথাটা কাউকে বলো নাই তো? মাথা নামিয়ে বললে, হ্যাঁ হুজুর, আমি বলে দিয়েছি। বলে কেন বললে তুমি, মানা করে নাই? বলে হুজুর মানা তো করেছিলাম, তুমি আমি বলে দিয়েছি, এই জন্যই বলেছি যে আমি দেখলাম কথাটা যদি না বলি তাহলে এই শহরে 15000 লোকের মধ্যে 1000 মাত্র জান্নাতে যাচ্ছে, বাকি 14000 জাহান্নামে চলে যাবে, আর যদি আমি কথাটা বলে দিই তাহলে 15000 লোক জান্নাতে চলে যাচ্ছে, আমি এর জন্য দেখো আমরা জান্নাতে যাই তো চলে যাক, এই জন্য বলে দিয়েছি হুজুর। উনি বললেন, তা তো হলো, ওরা তো জান্নাতে চলে গেল, তুমি নিজে তো সর্বনাশ করে ফেললে, তুমি তো নিজের পায়ে নিজে কুটুম আনলে, তোমাকে বলি নাই এই কথা, যে বলে দেবে সে নিজে জাহান্নামে যাবে, তো তুমি তো এবার জাহান্নামে চলে যাবে, এটা তোমার খেয়াল ছিল না? বলে হুজুর হ্যাঁ খেয়াল ছিল। বলে তবে বললে যে? বলে হুজুর এই জন্যই বললাম, আমি চিন্তা করলাম কথাটা যদি বলে দিই আমি একাই জাহান্নামে যাব, কিন্তু 15000 লোক তো বেঁচে যাবে, এই জন্য দেখলাম 15000 লোকের স্বার্থে নিজের স্বার্থটা আমি ত্যাগ করে দিয়েছি হুজুর। ওসমানে হারুনের অন্তরে মাথায় হাত দিয়ে বললেন, শোনো ভাই, এটা কোনো ব্যাপার নয়, এটা শুধু ছিল আমার টেস্ট, তোমাদেরকে পরীক্ষা করছিলাম, আমি তোমাদের মধ্যে একজনকে পাঠাবো মনে করছি ভারতে তবলিগ করার জন্য, আর তবলিগ সেই করতে পারবে যে নিঃস্বার্থ পথ, পরের ভালোর জন্য নিজে ক্ষতি স্বীকার করতে পারবে, সেই তবলিগের যোগ্য, তো তোমাদের মধ্যে পরের ভালো বেশি কে চাও এটুকু টেস্ট করতে চেয়েছিলাম, তুমি পরীক্ষায় পাশ করলে, তুমি যেহেতু পরকে জান্নাতে পাঠানোর জন্য নিজে জাহান্নামকে বরণ করে নিয়েছো, তুমি তবলিগ করতে পারবে, যাও তুমি। উনি গিয়েছিলেন ভারতবর্ষে তবলিগ করেছিলেন বহুদিন ধরে, 80-90 বছর বয়স পর্যন্ত তিনি তবলিগই করেছিলেন, তবে তখনকার তবলিগের ধারা আলাদা, এরকম 3 দিন 3 চেলা এসব ছিল না, একাই তো মুসলমান, উঠা যাবেন 3 দিনে জামাত নিয়ে। ওনার তবলিগের মূল অস্ত্র ছিল কারামত, গিয়ে দাওয়াত দিতেন, লোকে বলতো তোমার ধর্ম ঠিক, তার প্রমাণ কি, বলে কি দেখতে চাও, বলে আগুনে হাত দাও, হাত দিয়ে দিতেন, পুরতো না, এইভাবে। পৃথ্বীরাজ চৌহান তখন হিন্দু রাজা, সেখানে তিনি গেলেন, তার রাজপ্রাসাদের পাশেই ছিল একটা বড় দিঘি, সেই দিঘির থলথলে পানি, আর দিঘির পাড়ে রয়েছে একটা কালী মন্দির, ওই দিঘির পানি দিয়ে কালী মন্দিরে মা কালীর পুজো হতো। উনি
তবলিগের উদ্দেশ্যে সেই দিঘির পাড়ে একটা কুঁড়ে ঘর তৈরি করলেন। দিঘির পাড়িতে লোকা নিয়ে উঁচু করতে লাগলেন আর নামাজ পড়তে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি এইখানকার লোকদেরকে, রাজা পৃথ্বীরাজকে এদেরকে হেদায়ত দাও, ইসলাম কবুলের তৌফিক দাও, দোয়া করতে লাগলেন। দু একদিনের মধ্যে পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল, বলে হুজুর সর্বনাশ, একটা যবন এসেছে উঁচু মান, ও আবার এই দিঘির পাড়ি তো উঁচু করছে, যে পানি দিয়ে আমরা মা কালীর পুজো করি ওই পানিটা নোংরা করে দিচ্ছে, ওই পানিতে আর মা কালীর পুজো হবে না, হুজুর একটা ব্যবস্থা নেন। সঙ্গে সঙ্গে পৃথ্বীরাজ চৌহান ঘাটে ঘাটে পুলিশ দিলে, ঘাটে ঘাটে পুলিশ দিয়ে বললে যে ওই জবনটা তো উঁচু করতে দেবে না। তো পুলিশরা দাঁড়িয়ে আছে, জহরের সময় উনি ঘাটে গেলেন পানি আনতে, পুলিশরা বলে এখানে পানি দেওয়া হবে না, তুমি অন্য কোথাও যাও, কোনো ঘাটে উনি পানি পেলেন না। শেষকালে উনি করলেন কি, হাতের লোটা নিয়ে মা কালীর মন্দিরেই ঢুকে গেলেন। এরা ভাবছে এই কিরে বাবা, মা কালী মন্দিরে কেন ঢুকলো, উনি ঢুকেই বললেন দেখ মা কালী আমি এই দিঘির পানি নিয়ে।